পুলিশের ভাইরা যেন ধাক্কাধাক্কি করে থামানো না লাগে। নীলফামারীর ছেলেপেলেরা খুব ভদ্র, ঠিক না? তো ভদ্রতার নমুনা আজকে আমরা দেখাতে চাই গোটা বিশ্বকে। কেউ বলতে হবে না থামেন বসেন, না নিজ দায়িত্বে থেমে যাবে। এই দিকটাতে অনেকটাই ঠান্ডা হয়ে আসছে, বসে যান। বারবার আমি আপনাদেরকে থামতে বলবো না, আপনাদের অনুরোধ রক্ষার্থে আমি চেয়ার ছেড়ে নয় আজকের প্রোগ্রামের প্রধান অতিথি सम्मानित ডিআইজি আবুল কালাম সাহেব খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন এই প্রোগ্রামের জন্য। ওনার আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওনার এই শ্রমকে কবুল করে নিই। এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন তিনি যেন ওনার এই জন্মভূমিতে এলাকায় আরো বেশি বেশি আমদান দিতে পারে, আল্লাহ তৌফিক দান করি। আমিন। আমাকে রেখেছেন প্রধান আলোচক, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, খতিব প্রাইম গ্রুপ, জামে মসজিদ ঢাকা। এই যে ইয়াসিন আরাফাত ভাই সবসময় মুস্কি একটা হাসি চেহারায় লেগেই থাকে, ভেরি এনার্জেটিক ম্যান। আপনারা শুনছিলেন ওনার আলোচনা, হ্যাঁ ভালো লাগছে। আল্লাহ ইয়াসিন ভাইকে আরো চমৎকার কথা বলার সুন্দর আমাকে আমাদেরকে বলার দায়িত্ব বিজ্ঞান করুক, আমরা বলি আমিন। কথা বলেছেন মুফতি আজহারুল ইসলাম, কথা বলেছেন মাওলানা হাফিজুর রহমান সাহেব, আরো অনেক গণ্যমান্য আলেমায়ে কেরাম বা আসর থেকে এ রাত পর্যন্ত কথা রেখেছেন। যারাই কোরআন সুন্নাহর আলোকে কথা রেখেছেন সেই কথাগুলোর জন্য আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তো বিধান করো, আমরা বলি আমিন। আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন আমি তাদেরকে শুকরিয়া জানাই। অত্র থানার ওসি মহোদয় এসেছেন, সৈয়দপুরের ওসি মহোদয় এসেছেন, পুলিশ প্রশাসনের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিভিন্ন জায়গায় অবজারভেশন টাওয়ার করেছেন তারা, ভ্রাম্যমান অনেকগুলো ক্যাম্প করেছেন। যারা এই প্রোগ্রামের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহর কাছে দোয়া করে আজকের এই চমৎকার রাজনীতি চমৎকার প্রোগ্রামটি বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন, এই প্রোগ্রামটা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করুক, আমরা আওয়াজ করে পড়ব আমিন। আমরা নীলফামারীর এই বিশাল প্যান্ডেলে যেভাবে দিনী ভাই হিসেবে একসাথে বসার সুযোগ হলো, আল্লাহর জান্নাতের জন্য আমরা সবাই একসাথে এভাবে থাকতে পারি, বসতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা আওয়াজ করে পড়ব আমিন। এখনো বিশৃঙ্খলা থামে নাই। আমি পুলিশ ভাইদেরকে বলবো, যেহেতু এখানে লোকজনকে বসতে দিচ্ছেন, যারা ধাক্কাধাক্কি করতেছে আস্তে করে আসতে দেন, সবাইকে না, দুই একজন করে আসতে দিলে এই জায়গাটা পূরণ হয়ে যাক, এরপর আমরা কথা বলবো। পুলিশ ভাইদেরকে বলবো আস্তে আস্তে, আপনারা যদি সেফ মনে করেন এই জায়গাটাকে আসতে দেন, দেন এই জায়গায় দেন। যেহেতু আমি চলে আসছি আর আমার পরে কোনো আলোচনা নাই, কিন্তু ধাক্কাধাক্কি চলবে না, দৌড়াদৌড়ি চলবে না, আস্তে আস্তে যাদেরকে পুলিশ ভাই এলাও করবে ইশারা দিয়ে তারাই আসবে, শুধু তারাই, আস্তে 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 আস্তে। না না, পেছন থেকে না, পেছন থেকে না, নো পরে আসতে হবে। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। তাফসীর মাহফিলগুলোতে এসে কি লাভ হবে আমরা যদি সুশৃঙ্খলভাবে একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করতে না পারি? লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রোগ্রামের আয়োজন হয়েছে, এখানে চিৎকার চেঁচামেচি, ওইখানে ধাক্কাধাক্কি, এইখানে জনস্রোত, বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছে না, তারপর ওইখানে ধাক্কাধাক্কি, বসেন আর আওয়াজ হবে না। আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দিব, এই তাকবীরের পরে যদি আওয়াজ বিশৃঙ্খলা হয় আমি দোয়া করে বিদায় নেব। শেষ আজকের মাহফিল এখানেই ক্লোজ। এই বিশৃঙ্খলা আমি কথা বলি না, বিশৃঙ্খলা বলে ওইখানে কথা বলতে পারি, আমাকে নীরব পরিবেশ করে দিলে সেখানে কথা বলতে পারি, কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলেই দোয়া করে দেব। আমার সাথে সাথে তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আর আওয়াজ করে সবাই পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একেবারে চোখ একেবারে এই কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝা লাগবে, তাহলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি দিবে কে? আমরা যেন কোরআনকে আমাদের সাথী বানাই, কোরআনকে আমাদের বন্ধু বানাই। এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, সবাই আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। স্বামী আর স্ত্রী কেমন করে একটা সুখী দাম্পত্য জীবন কোরআনের আলোকে ইসলামের আলোকে গঠন করতে পারে, এই বিষয়ে কিছু কথা আজকের এই চমৎকার আলোচনাতে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়ো, আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি? হ্যাঁ, বিয়ে করে নাই কে কে দেখি? হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কই? এগুলো বিয়ে করে দিয়ে আপনার হাতে রেখে গেলাম, এই অবাকাগুলো মিলে দিয়ে বসেন। এই অবিবাহিত দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না, ঠিক না? বিয়ে করে ফেললাম, বিয়ে করলে নিয়ামত বানায় দেয় কে? দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে? সবাই চাকরি করে বিয়ে করতে চায়, ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা। আগে কি করা? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বিয়ে করছে। কত বছর বয়সে? এক বর্ণনা দেখলাম 14, আর এক বর্ণনা দেখলাম 18। কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে। মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে। শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করেছে। তো এরা এই যে আগে বিয়ে করছে, যে সফল হতে কোনো সমস্যা হয়েছে? কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন? কাজী নজরুল ইসলাম সফল কবি নন? তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে না। এরা আগে বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? ঝামেলাটা এখানে। এজন্য ছেলের বাবা, মেয়ের বাবা, নীলফামারীতে যারা আছেন সবাইকে বলি, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয়, ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে, ভালো মেয়ে পাওয়া গেলে জিন্নাত, আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবে। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন। বিষ্ণুবি বলেন বিয়ে এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে না। আর ওয়াকান মিন সুনানিল মুরসালিন, চারটা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বিয়ে করবে সম্মানিত ভাইরা, বিয়েতে বরকত। যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ। বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে? তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী, গুণবতী, নেককার, ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ ধন্য করুক। আমরা পড়ি আমিন। দেখছেন এখন বলার আওয়াজ বড় হয়ে গেছে, এখন মহা খুশি, বিয়ের কথা শুনলেই খুশি। তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল, নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে, আর যারা তোমরা বিয়ে করোনি তোমাদেরও কাজে লাগবে সামনে, আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে। আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনারা নাতি নাত করে দেখে শোনাবেন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। সুখী দম্পতি, দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী বানায় যে জন্য স্ত্রী, সে বড় আজব কারিগর, মনরে সে বড় কঠিন কারিগর। স্বামী আর স্ত্রী সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে? কোথায় মিলিয়ে দিয়েছেন? জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আদমত হাওয়া আলাইহিস সালাম এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি, the first couple in the world. পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া। জান্নাতে ওদের বিয়ে করায় দিয়েছিলেন কে? তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতের সম্পর্ক, এটা একটা চমৎকার সম্পর্ক। এজন্য এই দাম্পত্য জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি। অনেক দম্পতি আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই, শান্তি নাই। স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকিয়া করে। এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আছে না নাই? এই খামারিতে বোঝায় নাই, আপনাদেরও আছে। আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রীর এই সমস্যা। এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ঘাতক ব্যাধির চেয়ে বড় ব্যাধি। এগুলো নিয়ে কেউ মুখ খোলে না, কথা বলে না, ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী, সমৃদ্ধ, আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে। এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা শুনতেছেন? আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে না ডানা ভাই তাকাচ্ছেন? এই দিকে এখনো থাকতে পারে নাই। এই বাম দিকে এখনো থাকতে পারে নাই। আমার মনে যাতে সময় হয়ে আসতেছে, তোমরা ধাক্কাধাকি করো। ধাক্কাধাকি করতে করতে দেখবা আমি দোয়া করে চলে যাচ্ছি, কিছু নিয়ে যেতে পারলাম না। তোমরা নিজেও শুনলা না, অন্যদেরকেও শুনতে দিলা না। না না, এরকম করে না, চেয়ার দিয়ে করো না, চেয়ার দিয়ে করো না, রাখেন রাখেন। আমি তো তোমাদেরকে হাত মেরে শান্ত হতে বললাম, এরপরে কথা কিছু নেই। এভাবে আসলে আলোচনা করা যায় না। একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে, ডানে বাঁয়ে ধাক্কাধাক্কি, চিৎকার, বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে, উনি কথা খেয়ে হারিয়ে ফেলে। এই যে আওয়াজ শুরু হয়েছে, এখানে এই যে এখানে 50 জন হবে। আমার দিকে তাকাও, কি এখানে কি তোমাদের সমস্যা? কি এখানে কি জায়গা নেই? তো গোবা পেছনে যাও, পেছনে যাও, যে আইডি আছে ওখানে বসে যাও। ওখানে তো আমরা আর বড় দেখা না, ওখানে যেয়ে দেখো। এইখানে কি প্রতিটা মাহফিলে এই আমার ডান দিকে এ বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খল। আল্লাহ আয়াতে বাঁচার একটা মার্চের 15 তারিখ পর্যন্ত আমি আলোচনাটা বুঝেছি। আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়া যাবে সব কমিটি। এই দুই দিকে ফাঁকা রাখবেন, এখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন, কেউ থাকতে পারবে না। এখানে সামনে যতদূর বসবে সব সামনে, এই জায়গায় আমি ফাঁকা রাখতে চাই। সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহরবানি করে এটা আপনারা অ্যারেঞ্জ করবেন, কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খল। এই যে এখানে কয়েকশো লোক, এই দিকে কয়েকশো লোক, এরা কিন্তু শান্ত, এরা শান্ত। এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে, এদের টাইমের দাম আছে। কি জবাব দেবে তোমরা আল্লাহর কাছে? কেন বিশৃঙ্খলা করো? এখানে একেবারে চোখ, একেবারে চোখ। হ্যাঁ বসেন, বসেন, ধাক্কাধাকি করতে আসছেন, বসেন, ধাক্কাধাকি করে বসেন। ইশারা, মুখে আওয়াজ করা যাবে না, ইশারা। আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হয়, হাত আর চোখ। हाथे हाथ केटे गले चोख दिए पानी पड़े अब चोख दिए पानी पड़े हाथ ही हो पानी मिसे जाए सम्पर्कটা এরকম থাকা দরকার আছে না নাই আছে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে ইট কভারস আওয়ার প্রাইভেটস পোশাক ড্রেস এন্ড কস্টিউম এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে আমাদের ঈমান বাঁচায় তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা মেটাফরিক্যালি রূপকভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন আবার পোশাক পরলে খুব সুন্দর লাগে ডিজাইন করে এমব্রয়ডারি করে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে পোশাক পরলে মানুষের স্ত্রী গর্বিত হয় সৌন্দর্য বেড়ে যায় ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর পুরুষের চোখে নারী সুন্দর ঠিক কি না পোশাকের ৩ নম্বর কাজ হচ্ছে পোশাক মানুষকে কমফোর্ট দেয় আরাম এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার পরে আসছেন অনেকের গলায় মাফলার অনেকের গায়ে চাদর আরাম লাগে না কথা বলেন না কেন লাগে আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ বের হয় চৈত্র মাসে নির্বাণীতে জ্যাকেট পরেন কে কে পরেন 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 কারণ চৈত্র মাসে পাতলা কাপড় পরতে হয় কটনের সুতির কাপড় শীতকালে মোটা কাপড় আরাম লাগে দেহটাকে প্রশান্ত করে দেয় আবার গরমকালে সুতির কটনের পাতলা কাপড় পরে দেহটাকে প্রশান্ত করে দেয় ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় এই একটা অফ থাকে অফ স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় স্ত্রী প্রশান্ত হয়ে যায় আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায় স্বামীর অন্তরটাকে প্রশান্ত করে দেয় কে এজন্য আল্লাহ তাআলা নারীকে বলেছেন নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক আবার পুরুষদেরকে বলেছেন ও পুরুষরা তোমরা নারীদের পোশাক পরে নাও আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম وأنتم لباس لهم أولئك تمادر شامير بوشاك تمادر شامير هلو تمادر بوشاك بوشاك جمني লজ্জাস্থান কে ঢেকে রাখে ঈমান ইজ্জতের হেফাজত করে আব্রু ঢেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে পোশাক যেমনি সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর পোশাক যেমনি মানুষকে আরাম দেয় প্রশান্ত করে দেয় স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক একে অপরের পোশাক পোশাক চামড়ার সাথে লেগে থাকে না আলাদা থাকে তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম মিলেমিশে ভালোবেসে একাকার ঠিক কি না আন-নিসাউ শাকাইকুর রিজাল নারীরা পুরুষদের কাউন্টারপার্ট নারী হচ্ছে পুরুষের সহযোগী এই পৃথিবীর এই সভ্যতা এই সিভিলাইজেশন এই উন্নয়নের ডেভেলপমেন্ট এটা শুধু পুরুষরা করে নাই এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বোনদের নারীদেরও হাত আছে না নাই এজন্য কাজী নজরুল বলেছেন এই বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান আমাদের বন্ধুদের অবদান আছে না নাই আছে স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে এজন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই আছে আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কি করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ডিভোর্স এই রেটটা কমানো যায় এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে এটা জানবো তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো सब शेषे स्वामी अल्लाह ताआला की दायित्व दिए सेटा जाने दायित्वगुलो पालन करार मध्य दिए दाम्पत्य जीवन के सुखमय करे दिबे के अल्लाह। शुरूते আমরা জানবো দ্য কালেক্টিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্ব কি আছে স্বামী স্ত্রী কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয়। একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয় স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে। স্যাক্রিফাইস, আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে। দুইজনে যদি ঝগড়া করে দুইজনে যদি রেগে যায় ঝামেলা আসে না। স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয়, আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয়। স্বামীও যদি রেগে যায় স্ত্রীও যদি রেগে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, ঠিক না? এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। স্বামী যদি রেগে যায় স্ত্রী থেমে যেতে হবে, স্ত্রী যদি রেগে যায় স্বামী থেমে যেতে হবে। এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা, স্যাক্রিফাইস করতে হবে। কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নেই, ঠিক না? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন আপনার দোষ আছে না, আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে ভাবির দোষ আছে না, না এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন। দাম্পত্য জীবনটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। দাম্পত্য জীবনে কখনো মন খারাপ কখনো মন ভালো, কখনো রোদ কখনো বৃষ্টি, এই নিয়ে দাম্পত্য জীবন, ঠিক কিনা? তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়া মানসিকতা তৈরি করা, একটু মানিয়ে নেন, একটু মানিয়ে নেন, একটু ছাড় দেন, একটু মিলেমিশে চলেন। এক স্যাক্রিফাইস আমাদের জীবনে ঝগড়া নেই ভাবারের বাইরা, এটা শুরু করা যাবে না। শুরু করবেন আপনারা, ঝগড়া করবেন। আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম, মানে না। ঝগড়াকে কি বললাম? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন ঝগড়াকে আমরা কি বলবো? নো। ঝগড়া করা যাবে না, শয়তান ঝগড়া বাঁধাতে ব্যবস্থা। সহিহ মুসলিমের হাদিস, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবআসু সারায়াহু। ইবলিস তার সিংহাসন গড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা। প্রতিদিন সকালবেলায় শয়তান ধরে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা। সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যাবেলায় সব শয়তান এসে ইবলিসকে বয়ান শোনায়। সন্ধ্যাবেলায় শয়তান বলে, এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে, আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি, আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে। এগুলো ফিরিস দিয়ে এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না। কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানে নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে, এগুলো নামাজে পড়ে না খালি মদ খেয়েছে। আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি, ওখানে খালি জুয়া খেলছে। আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকায় দিছি। একটার পর একটা শয়তানি ফেরেশতা তারা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কাজই ইবলিসের মন পড়াতে না। একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনা রাজুলি ওয়া ইমরাতি হাত্তা ফারাকতু, আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া এই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছি। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান এবার তার উপর খুশি হয়ে যায়, সব শয়তানগুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয়। কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায়, আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে? এজন্য নীলফামারীর ভাইরা ঝগড়া করা যাবে না। দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব। ঝগড়া অনেক সময় হবে, কিন্তু এটাকে বাড়তে দেয়া যাবে না, এটাকে আমরা স্পেস দিব না, ওইখানে থামাই দিতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে ঝগড়া হতো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়া হতো, হাদিসে পাওয়া যায়, কিন্তু এটা ছিল মধুর ঝগড়া, সুন্দর ঝগড়া। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহর হাবিব বলেন, ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু إذا كنت عني راضيا وإذا كنت علي غضبا وعشا তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি, আবার কখন খুশি থাকো সেটাও বুঝি। আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি, আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো, আমার উপর যখন তুমি রাজি থাকো, তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো, ওয়া রাব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না ও আয়েশা, তখন তুমি দোয়ার সময় বলতে থাকো, ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায় রাখি, আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না। মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই, আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তারপরে আমাদের আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে থাকতেন, মানে বিষ্ণুবি মাঝে মাঝে রাগ করতেন, একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল, অনেক ঝগড়া হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন না, এত ঝগড়া তো করা ঠিক হবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো মিটমাট করি। কি করি? হ্যাঁ, মিউচুয়াল করি না, মিটমাট। এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয়, এটা কি বলেন আপনারা? মিটমাট, মিটমাট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা চলো আমরা মিটমাট করি, আমরা ঝগড়া না করি। আমাদের আয়েশা বলেন, ঠিক আছে চলো মিটমাট করি। বিষ্ণুবি বলেন, ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করা যাবে। কারে নিয়ে আসবে? ওমরে ফারুককে নিয়ে আসি। আমাদের আয়েশা বলে, না আমার গলিব, ওমর মেজাজ গরম, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ বলেন না। বিষ্ণুবি বললেন, তাহলে তোমার আব্বারা নিয়ে আসবে। নিয়ে আসেন, আব্বারা খুব ভালো লাগে। বিষ্ণুবি বললেন, ঠিক আছে তোমার কথাই রইল, ওমরকে ডাকবো না, তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসবো। বিষ্ণুবি মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। বিষ্ণুবি বললেন, আয়েশা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে, কথাটাকে তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জানা আয়েশা বলেন, আপনি বলেন, তুমি মিথ্যা বলেন না, যা ঘটছে ওইটাই বলেন। ওলা তাকালিনা হাক্কান, যেটা সত্য ওইটাই বলবেন, অন্য কিছু বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো শুনে রেগে মেগে আগুন। কি এত বড় সাহস, বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো? এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি। রেগে গেলেন। বিষ্ণুবি কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন? রেগে রেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপটা, এক কাপড় খেয়ে আমাদের আয়েশা উঠে গেলেন। আবার মারার জন্য সাইয়েদনা আবু বকর রাগে গরগর করছিলেন, মেয়ের আবার মারার জন্য উদ্যত হলেন। বিষ্ণুবি এই অবস্থা ভালো করে দেখে সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মিলে এইভাবে দাঁড়িয়ে গেলেন। বিষ্ণুবিকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াতে দেখলেন, সাইয়েদনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন। এবার বিশ্বনবী আম্মা জানা আয়েশার কাছে গিয়ে বলেন, ও আয়েশা দেখো আমি তোমার মায়ের থেকে বাঁচাইলাম, আমি না থাকলে তোমার বাবা তোমার আসি শেষ করে ফেলতো, ঠিক কি না? আমি বাঁচাইছি তোমার। ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনসুস্তুতি মিনার রাজুল, দেখছো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমার, আজকে আমি না থাকলে এমন পিটি দিত তোমার বাবা একেবারে খবর হয়ে যেত। আম্মা জানা আয়েশা লজ্জায় পড়ে গেলেন, হেসে দিলেন। বিশ্বনবী হেসে দিলেন। সুবহানাল্লাহ। দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন। উনি শুনে তো অবাক, কি এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ, এখন আবার হাসি। ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ আশরিকানি ফি সিলকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। হে আল্লাহর রাসূল আপনারা ঝগড়া লাগলে আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমার জন্য ডাকেন। আপনারা যখন সুখ আনন্দ আর হাসাহাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখন আমার একটু ডাকেন পড়েন সুবহানাল্লাহ। ও নবী শুধু ঝগড়ার সময় ডাকেন না, শুধু মিলাদ দেওয়ার জন্য ডাকবেন না। আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসির মুহূর্তগুলো কাটে ওই মুহূর্তগুলো তো আমাকে এনে আপনারা শেয়ার করে দিন পড়েন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস এই হাদিস প্রমাণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ঝগড়া হতো স্ত্রীদের সাথে। তুমি মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া, আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এজন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে মারতে দেয়া যাবে না। তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে গেলে এক নম্বরে স্যাক্রিফাইস, দুই নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছি। ঝগড়াকে কি বলবো? নো। তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে। ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠিয়ে দিতে পারেন ভালো হয়। ছোট্ট মেয়েকে দেখে জিজ্ঞেস করবে তোমার নাম কি, যদি বলে তাসলিমা 6 বছর বয়স, ওকে পাঠিয়ে দেবে। তিন নম্বর দাম্পত্য জীবন সুখময় করতে চাই, দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা কবিরা গুনাহ, এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে? এটাকে বিষ্ণু বলেছেন আযমুল আমানা। স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে। এই খাবারের যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে বিষ্ণু বললেন খবরদার, এটা আযমুল আমানা। স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানত। আবার বিষ্ণু বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশরাফুল নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা পশুর চাইতে নিকৃষ্ট। যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায়, আর সিবা ও হারাম, এই গোপনীয় সব কথাগুলোকে অন্যদের কাছে প্রকাশ করা হারাম করেছে কে? চিল্লায় বলতে হবে কে? তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবে না। আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা পিঠের কথা সব বলে বেড়ায়, আছে না নাই? না, বোনেরা সব শেয়ার করলে আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবে না। চার নম্বর ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীর খালি সন্দেহ করে, আছে না নাই? নীলফামারীতে এই সমস্যা নেই, আছে? এই যে ভুক্তভোগী বয়স, আছে না নাই? খালি সন্দেহ করে, তুমি ওদিকে তাকাই লাগে, ওই বেটির দিকে তাকাই লাগে, হ্যাঁ তোমার মোবাইল দাও, কারে ফোন দিলা দেখি, এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছে, দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছে, আছে না নাই? এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিকে জাহান্নামের টুকরা বানাই দেবে। আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে, এদিকে তাকালে সন্দেহ করে, ওদিকে তাকালে সন্দেহ করে, বাসায় থাকলেও সন্দেহ, বাইরে গেলেও সন্দেহ, এরকম আছে না নাই? না, অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন। এই সন্দেহ খুব খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি। এসে বলে হুজুর খালি সন্দেহ করে, এটা একটা রোগ, এটা কি আপনার ফ্যামিলিটা শেষ করে দেবে। এই জন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ, সত্যি যদি পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন, ফেস টু ফেস কথা বলেন, ফ্যামিলি মিটিং করেন, সরাসরি সেটেল করার চেষ্টা করেন। তো অহেতুক সন্দেহ একটা রোগ, এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও। আমরা আওয়াজ করে পড়বো আমিন। পাঁচ নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করায় দিবে। স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে স্ত্রী ডেকে দেওয়ার দরকার আছে না নেই? আবার স্ত্রী যদি ঘুমায় থাকে স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নেই? কোন স্বামী যাবে জান্নাতে, তার স্ত্রী যাবে জাহান্নামে। আবার স্ত্রী হবে জান্নাতি, স্বামী যাবে জাহান্নামে, এরকম আমরা চাই নাকি? আমরা যখন জান্নাতে যাব আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই, ঠিক কি না? আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে সে একা ঢুকতে পছন্দ করবে। এজন্য আমরা দুনিয়াতে যদি এক ছাদের নিচে এক জায়গায় এক বাড়িতে, জান্নাতে আমরা এক বাড়িতে থাকতে চাই। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এজন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাকে তারা বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড। এই ত্রিভুজ আকৃতির কি রে ভাই? আচ্ছা, লাভ পিরামিড ত্রিভুজ আকৃতির, ট্রায়াঙ্গেল। আপনারা ত্রিভুজ চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোনা? কয় গোনা? তিন গোনা। এই যে এরকম, তাই না? এজন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরে উপর সমুদ্রের মতো না, উপরে থাকে আল্লাহ আর ডানে স্বামী বায়ে স্ত্রী, এই দুই কোণায় স্বামী স্ত্রী আর উপরের কোণায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায়, যতই তারা দেখাপল কাম টু আল্লাহ, দেখাম ক্লোজার টু ইচ আদার, তারা যদি আল্লাহর কাছাকাছি যায়, তারা নিজেরাও কাছাকাছি যায়, ঠিক কি না? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর ইবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায়, তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কি না? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে, চিল্লায় আপনারা ঠিক কি না? লাভ পিরামিড এটা। এজন্য দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, the closer the couple comes to each other, couple স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে, আল্লাহর আনুগত্য যত বেশি করবে, আল্লাহর ইবাদত যত করবে, নিজেরাও তত কাছাকাছি আসবে। আর আল্লাহর যত ভুলবে, নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে? তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রী উভয়ের উপর বর্তায়। এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। এবার আমরা শুনবো আমাদের বোনদেরকে। যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল আছে না নাই? আজকে বোনদের দিয়ে শুরু করি। স্ত্রীদেরকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে, একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে? স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে শি শুড মেক আ কমফোর্ট টু হার হাজবেন্ড। স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীড় বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা? প্রশান্তির নীড়। স্ত্রী হওয়া উচিত এমন, যাকে দেখলে স্বামীর চোখ জোড়ায়, স্বামীর প্রাণ জুড়িয়ে যায়, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এই জন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা, এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয়। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কি না? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর। আমি একটা জরিপে করেছি, পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়, আছে না নাই? এই তো ভুক্তভোগী পাওয়া গেছে। স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী, ত্রাস। অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায়। অবশ্য নীলফামারীর কোন স্বামী তার স্ত্রীকে ভয় পায় না। ভয় পায়? স্ত্রীরে ভয় পান কে কে দেখি? ভয় পান? আপনারা ভয় পান? হ্যাঁ, এক অফিসের বড় সাহেব তার স্ত্রীকে খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায়। তো সে মনে মনে ভাবতো, দেখি আমার অফিসের যারা স্টাফ আছে, ম্যানেজাররা আছে, এরা কতটুকু ভয় পায়, এরা ভয় পায় কিনা। একদিন সকালবেলা অফিসের সব স্টাফগুলো একসাথে দাঁড় করে বলছে, এই আপনারা যারা যারা আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিয়ে যান, আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিয়ে যান। অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে, সবাই ভয় পায়, একজন শুধু বাম দিকে। বাম দিকে কয়জন? ভয় পায় না। আর যারা ভয় পায় না ডান দিকে, ডান দিকে সবাই। তো বড় সাহেব বলছে, আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলেও বীর পুরুষ আছে। তো বীর পুরুষের কাছে যে বলে, ঘটনা কি, আপনি মোটেও ভয় পান না? স্যার, প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমার বলে দেয়, খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে যাইবা না, সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে। বড় সাহেবকে খবরদার, এটা তো আমার না, ঠিক না? এজন্য বোনদেরকে বলবো লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যেটা আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টাকে প্রশান্ত করে দেয় কে? রব্বুল আলামিন বলেছেন, খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খাদিজার জন্য জান্নাতে এমন একটা स्त्री साहस जोगाय स्वामी साहस बेड़े जाए ठीक ना আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে কোরআনের আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পড়েন আল্লাহু আকবার সূরাতুল রাকের 5 আয়াত এরা গোহায় যখন নাযিল হয়ে গেল বিশ্ব নবী সাইয়েদনা জিব্রাইলকে নিজ আকৃতিতে দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্ব নবী ভয় পেয়ে গেলেন। বিশ্ব নবী সাইয়েদনা জীবনে দুইবার সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাযিল হয় বিশ্ব নবী সাইয়েদনা সালাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে ভেড়া গোহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে, এই বিশাল একটা লোক সে কোরআনের 5 আয়াত নিয়ে সূরাতুল আলাক আর বলতে শুরু করেছে ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। তিনবার পড়ার আদেশ করার পরে বিষ্ণু সাইয়েদনা পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم। বিষ্ণু সাইয়েদনা পড়তে আরম্ভ করলেন প্রথম কোরআনের আয়াত যখন নাযিল হয়ে গেল বিষ্ণু সাইয়েদনা ভয় পেয়ে গেলেন। হাত নাড়ছেন কেন আপনারা? হ্যাঁ, এই স্ক্রিনে দেখা যায় আহারে কি আনন্দ আকাশে বাতাসে সবাই খুশি খেলা, খুশিতে আনন্দ খেলা না। আল্লাহর হাবিব সাইয়েদনা ভয় পেয়ে গেলেন। আপনাদের মনোযোগ তো নাই মনে হচ্ছে, তা আপনারা চিন্তা দিয়ে রাখেন। খরগোশের কানের মতো কান দুটারে খাড়া করে কোরআনের আয়াত যখন নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। বিষ্ণু সাইয়েদনা হৃদয় কাঁপতে আরম্ভ করল। কোরআনের 5 আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিষ্ণু নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচব না। আম্মা জান খাদিজা বললেন কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন বিশাল বড় একটা লোক কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে, ওই লোকের পা ভেড়া গোয়ার মধ্যে মাথা আকাশের উপরে, এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই, এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিবরাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন মনে হয় আমি বাঁচব না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মা জান খাদিজা বললেন ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহে আল্লাহে লা ইউযিকা আল্লাহু আবাদা, নবী গো আল্লাহ আপনারে অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে, এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনদিন অপমান করতে পারে না। চিল্লায়ে বলেন ঠিক কি না? নবী ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও নবী তাসদুকুল হাদিসা, সব সময় আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জন করার কেউ নাই নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন। ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। নবী আপনি ভয় পাবেন না, কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব, এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন, এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে। আপনি চালিয়ে যান, আপনাকে থামানোর মতো শক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। চিল্লায়ে বলেন ঠিক কি না? বিষ্ণুকে সাহস জুগিয়েছেন, এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই? বিষ্ণুনবী সারাদিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন, আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন, এমন মোটিভেশন শোনাতেন, এমন ইন্সপায়ারেশন দিতেন, বিশ্বনবী সারাদিনে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এই জন্য স্ত্রীর 2 নম্বর কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো। 2 নম্বর কাজ কি? স্বামীকে সাহস যোগানো, স্বামীকে সাপোর্ট দেয়া। স্ত্রীর 3 নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া। কি দেয়া? স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে। রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে, চিল্লায়ে পড়েন নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, ভ্যালিড যদি কোনো কজ থাকে, ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইগোর কারণে ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে, আওয়াজ করে পড়তে হবে নাউযুবিল্লাহ। আমার বিশ্বনবী বলেছেন খবরদার, রমজান ছাড়া কোনো নফল রোজা কোনো স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয়। নফল রোজা, আওয়াজ করে বলেন কি রোজা? ফরজ রোজা না। দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয়, কোন নারী, কোন যুবতী নারী, বয়স্ক নারীদের কথা ভিন্ন, কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে, কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ চেতে পারে, ঠিক কিনা? এই জন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নেই? এরপরে 4 নম্বর দায়িত্ব, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ নেককার স্ত্রীদের বর্ণনা যখন কালামুল্লাহ মাজিদে দিয়েছেন, আল্লাহ বলেছেন নেককার নারীদের প্রথম গুণ তারা সব সময় তাদের স্বামীদের আনুগত্য করে, 2 নম্বর তারা তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4টা কাজ কোন নারী যদি দুনিয়াতে করে, 4টা, আওয়াজ করে বলতে হবে কয়টা? মাত্র 4টা কাজ কোন নারী যদি পৃথিবীতে করে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আওয়াজ করে বলতে হবে খুলে দিবে কে? বিশ্বনবী বললেন আল মারাতু ইযা সাল্লাত ফামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, সামাত শাহরাহা রমাদানের রোজা রাখে, আতাআত বালাহা শামির অনুগত করে, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা কাজ যদি কোন নারী দুনিয়ার মধ্যে করে জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দিবে কে? এজন্য দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর 4 নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা, 5 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা। সাইয়েদনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুকৃপণ মানুষ, বিষ্ণু ইসলামের শ্বশুর। সেই বুখারীতে এসেছে ওনার স্ত্রী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহ, ইয়া আল্লাহর রাসূল আবু সুফিয়ান কুকৃপণ মানুষ, আমার আর আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না, এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্দুক থেকে টাকা নেয় আমার জন্য জায়েজ কিনা? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, স্বামী যদি কৃপণ হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবো, ওটা ক্ষমা করে দিবে কে? আমাদের অনেকের মধ্যে অনেক কৃপণ লোক আছে না, এখানে নাই মাশাআল্লাহ। এই কৃপণ লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে, আজকে সব গোবর ফাঁস করে দেবে। কৃপণ যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে, অতিরিক্ত খরচ করা যাবে না। 6 নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো। অনেক মা আছে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, আসলে নেই, হ্যাঁ ডানু খাওয়ায়, ডানু আর কি খাওয়ায়, হ্যাঁ অনেক নাম জানেন তো আপনারা, তো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা। মায়েরা যারা আছেন প্যান্ডেলে, আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন, চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ন্যাচারাল প্রাকৃতিক টিকা, বাচ্চার জীবনের প্রথম টিকাটা, সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তাআলা মায়ের বুকে শাল দুধের ভিতরে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয়, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান প্রতি বৎসর তাদের সন্তান সন্ততিদেরকে দুধ খাওয়ানো। কয় বছর? আওয়াজ করে বলতে হবে, কয় বছর? মায়ের বুকের দুধ যে ছেলেগুলো খায় না, এদের ব্রেনের গ্রোথ হয় না, এগুলো হয় বলদা নাম্বার ওয়ান। কি হয়? বলদা নাম্বার ওয়ান। ফার্মের মুরগির মতো এগুলো। ফার্মের মুরগি দেখছেন? হ্যাঁ, ফার্মের মুরগি দেখবেন যে দোকানে যখন কিনতে যাবেন, এটা নিয়ে যেখানে ওজন করে ওখানে বসার ওইখানেই বসে থাকে, আধা ঘন্টায় উঠবে না, এটা বসেই থাকে। আর গ্রামের মুরগি দেখছেন, দেশি মুরগি ধরতে পারবে না, এটা খবর আছে, খাম ছুটায় সারবে। মায়ের বুকের দুধ যেগুলো খায় এগুলো দেশি মুরগির মতো, আর নিডু খায় যেগুলো, এগুলো এক নম্বর বলদা হয়, আর ফার্মের মুরগির মতো হয়। ঠিক কিনা? উদাহরণটা দিলাম এই জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছে। বুকের দুধ খাওয়াবেন, এর মধ্যে আল্লাহ তাআলা এমন নিউট্রিশন পুষ্টি গুণ দিয়ে মায়ের বুকের দুধকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছে। বাচ্চার ব্রেনের গ্রোথ হয়, বাচ্চার হাড়গুলো খুব শক্ত হয়, সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না, হীনমন্যতায় ভোগে না, জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল। ঠিক কিনা? অনেক মা আছে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, নিডু খাওয়ায়, আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত ছেলে মেয়েদেরকে সময় দেয় না। আছে না নাই? নারীরা চাকরি করতে পারবে, হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে, ডাক্তারি করতে পারবে, সব পেশায় তারা যেতে পারবে, নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব করে সব জায়গায় যেতে পারবে। কিন্তু সন্তানদের তো দেখাশোনার দরকার। আছে না নাই? অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে, আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে। আছে না নাই? মনে রাখবেন, আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয়, তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না, সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একটা নারীকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে। এই ওমেন ইজ অ্যান এমডি অফ আ ফ্যামিলি। একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর। এখানে অনেক কাজ আছে মিয়া, এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হবে, এখানে অনেক ডিপ্লোমেসি জানা লাগে। একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কূটনীতি লাগে, শাশুড়ির সাথে বউর ঝগড়া নাই ম্যানেজ করতে হয়। একান্নবর্তী ফ্যামিলি বলে স্বামীর ভাই বোন, এদের মন মানিয়ে চলতে হয়, পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয়। এখানে আছে ফুড ম্যানেজমেন্ট, এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট, এখানে আছে ডিপ্লোমেসি। পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস। এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না, ফ্যামিলি সামলান। আপনি যদি কর্মমুখ হন, তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে? তাহলে সুখী দাম্পত্য জীবনের ৬ নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেয়েদেরকে সময় দেয়া। ছেলেমেয়েদেরকে সময় দেন। স্পেন্ডিং মানি, স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর চিলড্রেন। ছেলেমেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলেমেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক কি না? এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী। আছে না নাই? ওই ডে কেয়ারে না কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে। বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয়, তখনও ছেলে মেয়ে ঘুমায়। আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে, তখনও ছেলে মেয়ে ঘুমায়। শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নেই। এরকম ফ্যামিলি আছে না নাই? ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস, এই সংকটগুলো আমরা প্রায় শুনি। আপনাদের নীলফামারীতে আলহামদুলিল্লাহ এগুলো নাই, তাই না? আল্লাহ তুমি আমাদের ফ্যামিলিগুলোকে বরকতময় করো, আমাদের ফ্যামিলিদের জন্য আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি তুমি তৌফিক দান করো। আওয়াজ করে বলবো আমিন। ৭ নম্বর দায়িত্ব, বিশ্বনবী বলেছেন খবরদার স্বামী পছন্দ করে না এমন কোন লোককে স্ত্রী যেন ঘরে অ্যালাউ না করে। স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে অ্যালাউ করতে পারবে? আমার বোনেরা খবরদার, আপনার স্বামীর পারমিশন ছাড়া, আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি অ্যালাউ করতে পারবেন। ৮ নাম্বার, স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয়। আমরা সব এক করে ফেলছি। আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা, স্বামীর যাকাত আলাদা, স্ত্রীর যাকাত আলাদা। ঠিক কি না? স্ত্রী ধনী হতে পারে, স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে। যদি স্ত্রীর সম্পদ থাকে, স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে এস্টাবলিশ হতে, স্বাবলম্বী হতে সহায়তা করা। যদিও এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দেন নাই, কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে খরচ করেছে কে? ফিনান্সিয়ালি ১ টাকা খরচ করা, ১ টাকার দায়ভার নিয়ে কোনো স্ত্রীর উপরে আল্লাহ আবশ্যক করে নাই। তারপরেও স্ত্রী যদি ধনী হয়, স্ত্রীর যদি জায়গা জমি থাকে, সম্পদ থাকে, তাহলে স্ত্রীর উচিত তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, ঠিক কিনা? আমরা মডেল হিসেবে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহিয়সী গরীয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন। বিশ্বনবী আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিশ্বনবীর বিয়ের প্রস্তাব দিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন, ও বিশ্বনবী, আমার যত সম্পদ আছে, আমার ব্যবসায়ের যত মালামাল আছে, যত সম্পদ আছে, সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম। আপনার আপনি দিয়ে দিলাম, সব সম্পদ আপনার আমি দিয়ে দিলাম। আপনি ইচ্ছা মতো মানুষকে দান করতে পারেন, খরচ করতে পারেন, দাওয়াতি কাজে মুসলিমদেরকে আজাদ করার কাজে আপনি ব্যয় করতে পারেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের খাদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি তাহলে প্রতিটা বোনের উচিত তাদের যদি অর্থকড়ি থাকে, সম্পদ থাকে, স্বামীকে স্বাবলম্বী হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না? কথা বলেন না কেন? ৯ নাম্বার, স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা। ওই যে ঠিক আসছে, নিজেদের পক্ষে আসছে, ঠিক নিজেকে বিউটিফাই করে মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা। রাগ করবেন না আমার বোনেরা, আমি আপনাদেরকে খুব ভালোবাসি এবং বোনরাও আমাকে খুব ভালোবাসে। আমার একটা পেজ আছে আমার নামে ফেসবুকে, মিজানুর রহমান আজহারি। এই পেজে প্রতিদিন শত শত প্রশ্ন আসে। এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমাদের বোনদের। অনেক বোনরা বলে, হুজুর আপনার আওয়াজ আমরা শুনি, কারণ আপনি আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি আমার বোনদেরকে ভালোবাসি, মাদেরকে ভালোবাসি। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করবেন। অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায়, আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে। স্বামীর সামনে পচা জামা, ছেঁড়া জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামনে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে। আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায়। হওয়ার ছিল উল্টা, বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন, বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন। বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না। নারীরা যত পারফিউম ইউজ করতে মনে চায় আপনার বেডরুমে, আপনার স্বামীর সামনে, ঠিক কিনা? স্বামীর সামনে পারফিউম ইউজ করেন, নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য। এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে না? নেই। ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খবরদার, নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে, যেটা সে তার আর্মপিটে ইউজ করে, কিন্তু ঝাঁঝালো পারফিউম বোতলের উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে? কথা বলেন। সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তা'জারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয়, যতটা পুরুষ তার চেহারার দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার আমলনামায় তুলে দিবে কে? পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে, প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুনাহ আল্লাহ তাআলা এমনি তার আমলনামায় তুলে দিবে। নাউজুবিল্লাহ। এজন্য খবরদার, নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করতে। সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে। বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, কি সুন্দর আসসালামু আলাইকুম। স্বামীর সামনে আসলে না পারে মিষ্টি কথা বলা আসলে নাই। বাইরে তোমার চিকন বলা কিসের আসসালামু আলাইকুম? হ্যাঁ না, বাইরে আপনি আসসালামু আলাইকুম দিতে যাবেন না, ছটপট করে কর্কট ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে, হ্যালো কে? স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট। কারে চায়? আপনার হাজবেন্ড নাই, কাট, শেষ করে দেন। মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলা যাবে না। খবরদার, খবরদার। বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওলার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে না, আছে না নাই? ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না, উল্টো করে ফেলছেন আপনি। বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন, যাতে কোনো ফিতনা চলে না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা? আর নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজান, পার্লারিং করেন, বিউটিফিকেশন করেন, মেকআপ করেন, বেডরুমে পারফিউম মাখেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান। সওয়াব দিয়ে আপনার আমলনামাটারে পূর্ণ করে দিবে কে? বিশ্বনবী যখন সফরে যেতেন, সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রী ঘরে যেতেন না। বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন, মদিনার উপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন, আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব, আয়েশারে যে বলে আমি এসেছি, কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো। সুবহানাল্লাহ। স্ত্রীকে সময় দিতেন, কারণ স্ত্রী হয়তো কাজ করে, ঘর গোছায়, ভেবে থাকতে পারে, তাকে নিজেকে গোছানোর জন্য সময়ের দরকার আছে না নাই? লম্বা সফর শেষ করে, সেই বুখারীর হাদিস, বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন, ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না, মদিনার উপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকবো। সফিয়াকে সময় দিতেন 2 ঘন্টা, যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা স্ত্রীর উচিত, আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান। আপনার সাজুগুজু বেকারের পুরুষদের জন্য নয়, যে পুরুষদের সাথে দেখা যায় জায়েজ না, তাদের জন্য নয়, রাস্তার পুরুষের জন্য। আপনার সাজুগুজু, আপনার সৌন্দর্য, আপনার বিউটি সব আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য করতে বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? 10 নম্বর দায়িত্ব, স্বামীর ক্যাপাসিটির বাইরে না যাওয়া। আপনি জানেন স্বামীর বেতন হলো 20,000, আপনি এসে বলা শুরু করছেন পাশের ঘরের ভাবিরে দেখলাম 25,000 টাকা দামের জামদানি শাড়ি কিনছে, আমারও একটা দিবা, আছে না নাই? এই আবদারটা হইলো, আবদারটা হইছে। আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু। আমার বোনেরা, আমার মায়েরা, খবরদার, আপনার স্বামীর ভেতরেই আপনার জান্নাত, আপনার স্বামীর ভেতরেই আপনার জাহান্নাম। আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে? ক্যাপাসিটির বাইরে কিছু যাবে না। এই 10টা স্ত্রীদের দায়িত্ব, এই 10টা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে, এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে? আওয়াজ করে বলতে হবে, খোলা রেখে দিয়েছেন কে? এবার আসবো আপনাদেরকে ধরবো, এবার আপনাদেরকে নিয়ে আলোচনা। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য কি সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্ত্রীদেরকে দিয়েছেন? এবার ভাবিরা খুশি হবে মহিলা প্যান্ডেলে, আপনাদের অনেক দায়িত্ব আছে। কারণ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার কাউন্টার পার্ট। আপনারা একে অপরের সহযোগী, স্বামী স্ত্রী একে অপরের সহযোগী। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায়, ঠিক কিনা? কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার। আর রিজাল কাওয়ামুনা আলা নিসা, কাওয়াম শব্দটার এক বচন হচ্ছে কাওয়ামুন, আর বহু বচন হচ্ছে কাওয়ামুন, এক বচন হচ্ছে কাওয়াম। তার মানে হচ্ছে ইনচার্জ। ইউ আর দ্য ইনচার্জ অফ ইওর ওয়াইফ, ইউ আর দ্য কেয়ারটেকার অফ ইওর ওয়াইফ। আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব। পুরুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে, ঠিক কিনা? নারীকে একেবারে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে, ঠিক কিনা? যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে, এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। এগুলো কি? আওয়াজ করে বলতে হবে, এগুলো কি? কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয়, সুপুরুষ নারীর ইনচার্জ, সুপুরুষ নারীর কেয়ারটেকার হয়ে সামনে দাঁড়ায়, সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে ছেলেমেয়ের ঘেরাটা চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীর ইনচার্জ, নারীর কেয়ারটেকার। একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে, সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে? বেসিকলি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর 4 ধরনের খরচ করতে হয়, বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব। 1 নম্বর ডৌরি, ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি, মহারণা দিতে হবে। কে দিতে হবে? মহারণা দেওয়া নফল, তাই না? মহারণা দেওয়া তো সুন্নাত, তাই না? আওয়াজ করে বলতে হবে মহারণা দেওয়া কি? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহালা ফাইন তাবনা লাকুম আন শাইইন মিনহু فكلوه هنيئا مريئا. سبحان الله পড়েন। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন নিহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দাও। খরচ মোহরানা দিয়ে দিবেন। আমরা মোহরানা তো দেই না, তার বিপরীতে যৌতুক নেই। কি নেই? দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম, কিভাবে শরীয়তের রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম। আল্লাহ দিলে মোহরানা, আমরা ঢুকেছি যৌতুক। ইসলাম আমাদের জন্য সুন্নাহ সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা, আমরা খাই বরযাত্রী। আছে না নাই? আছে না নাই? এজন্য বিয়েতে আমরা যৌতুক নিব না, বরং মোহরানা দিব। কি দিবেন? কি দিবেন? যৌতুক চলে মনে হয় না খামারিতে তো? হ্যাঁ চলে, চলে। যৌতুক নেওয়া যাবে? যৌতুক একটা সামাজিক অপরাধ, এটা সামাজিক ব্যাধি। কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুনাহ। এর কারণ কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, হারাম খাওয়ার গুনাহ। যৌতুক খেলে দুই গুনাহ, এক হচ্ছে হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুনাহ। কথা বলেন? এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। বিয়ে করো নাই কারা কারা? হাত তোলো, আওয়াজ করে আল্লাহর ডাক দাও, বলো আল্লাহ আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও, আমিন। আওয়াজ করে বলতে হবে আমিন। ওয়াদা কিন্তু আমার সাথে হয়নি, ওয়াদা হয়েছে কার সাথে? খবরদার নীলফামারীর যুবকেরা, খবরদার। তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের। 1 নম্বরে মোহরানা দেয়া, 2 নম্বরে ফুডিং, খাবারের ব্যবস্থা করা, 3 নম্বরে ক্লোথিং, কাপড়ের ব্যবস্থা করা। ওয়া আলাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। 4 নম্বর রেসিডেন্স। 4 নম্বর কি? স্বামী মোহরানা দিবে, স্বামী বিল, হাজবেন্ড উইল প্রোভাইড দ্য মিলস, খাবারের ব্যবস্থা করবে। 3 নম্বর হাজবেন্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম, পোশাকের ব্যবস্থা করবে। এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ। তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দিবে। এটা ফ্ল্যাট হতে পারে, এটা সনের ঘর হতে পারে, এটা টিনের ঘর হতে পারে, এটা 51 বর্তী ফ্যামিলির কোনো একটা রুমও হতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকাতুম মিন ওয়াজিদিকুম। তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থার আয়োজন করে দাও। পড়েন সুবহানাল্লাহ। রেসিডেন্স, আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে। তাহলে 4টা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে? আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে? এই আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের। আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা। কি আচরণ করা? আগে সালাম দেওয়া। কি দেওয়া? ভাবিকে সালাম দেন না আপনারা? সালাম দেন আপনারা? আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন তো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালামের প্র্যাকটিস করা যাবে। সালামের প্রতিযোগিতা করতে হবে। আপনি আগে দিতে চাইবেন ভাবিরে, ভাবি আগে দিতে চাইবে আপনারা। আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখে ফেলে, ঠিক কিনা? সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেন? আম্মা যারা এসে বলেন এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম, একদিনের জন্য বিশ্বনবীর কোনোদিন আগে সালাম দিতে পারি না। বিশ্বনবী আগে আগে সালাম দিই না, আমরাও আগে আগে সালাম দিই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? স্ত্রীদের সাথে কোমল আচরণ করবে, রুরু আচরণ করবে না। হাদিসে এসেছে খলিকনা মিন জিলা, নারীদেরকে বাঁকা পাজরের হাড় থেকে তৈরি। প্রত্যেক স্বামীর বাঁকা হাড় থেকে তার স্ত্রী তৈরি। আমি তো নয়, সাইয়েদনা আদম আলাইহিস সালামের বাঁকা পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি। ফলে ওই একটা বাঁকা স্বভাব প্রত্যেক নারীর ভেতরে আছে না নাই? এই বাঁকা হাড়টি সোজা করতে গেলে হাড়টি ভেঙে যায়, আর রেখে দিলে বাঁকাই থেকে যায়। এজন্য বিষ্ণু বলেন ফাস্তাউসু বিন নিসা আলাইহিন্না, কোমল আচরণ করো, ভালো আচরণ করো, ভালোবাসার কথা বলো, স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন। প্রতিদিন কমসে কম স্ত্রীকে 10 বার বলবেন আই লাভ ইউ। ছোট ছোট বাচ্চারা তোমরা নামিয়ে যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন ভাবিকে বলবেন মানে আপনার স্ত্রীকে কি বলবেন আওয়াজ করে বলেন কি বলবেন পারবেন পারবেন বুঝতে পারবেন তো রিফকাম বিল কাওয়ারিদ নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের বাসন কাচের তৈজসপত্র যেমন আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথেও কোমল আচরণ করতে হয় কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করা মিষ্টি মিষ্টি কথা শোনা বলবেন যে তুমি আমার কৈতুরী তুমি আমার প্রাণ পাখি তুমি আমার ময়না পাখি এই জাতীয় ভালোবাসা আপনারা অনেক জানেন এগুলো আমি জানি যা যা বলা লাগে সব বলবেন পারবেন তো পারা যাবে আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে তার ব্যক্তিগত যে চয়েস তার ব্যক্তিগত কাজে বাদ সাধতে পারবে না যদি কাজটা হালাল হয় অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া করে স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা সেলাই শেখা নকশি কাঁথা সেলাই শিখবে স্বামী বলে না তুমি ওইটা শিখো ল্যাঙ্গুয়েজ শিখো আছে না নাই স্ত্রী বলে না আমি রান্না শিখবো ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রামগুলো দেখে আমি রান্না শিখবো স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো আছে না নাই হালাল কাজে আপনি বাদ সাধবেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন বিশ্বনবী একদিন আম্মা জান আয়েশাকে নিষেধ করেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এজন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেওয়া যাবে বাধা দেওয়া যাবে 4 নম্বরে স্ত্রীর অ্যাপ্রিসিয়েশন করুন ভালো কাজে তার কাজের প্রশংসা তার রান্নার প্রশংসা তার সৌন্দর্যের প্রশংসা আমরা এগুলো করি না আপনার স্ত্রী আপনার ঘর গোছায় আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে বাচ্চাগুলোর খাবার খাওয়ায় আপনার জন্য রান্না করে সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই থ্যাঙ্কস জাযাকাল্লাহ জাযাকিল্লাহ আল্লাহ তোমার উত্তম জাযা দেখ বউ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার শুকরিয়া একদিনও থ্যাঙ্কস দেয় এরকম টাকায় আছে না নাই আজকে থেকে থ্যাঙ্ক ইউ দিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নার বদনাম করেন নাই কখনো না এজন্য আমরাও করব না রাজি আছেন তো সবাই সবাই রাজি আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো সুন্দর মোলায়েম সুরে স্ত্রীদেরকে ডাকবেন কি বলে ডাকেন ভাবিকে কি বলে ডাকেন বলেন হ্যাঁ টিয়া পাখি আর কি ডাকেন ময়না পাখি আর কি জান জান বলে ডাকে সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আম্মা জান আয়েশার প্রশংসা বিশ্বনবী করতেন বলতেন ইন্না ফাদলা আয়েশা আলা নিসা ওয়া ফাদলি সারিদ আলা তাআমিকুম আরব বিশ্বের খাবারের মধ্যে একটা শ্রেষ্ঠ খাবারের নাম সারিদ শ্রেষ্ঠ খাবারের নাম কি এই আলোচনা শেষ হয়েছে দুদারা ফটো তুলে দেন বসো মিয়া বসো 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 একসাথে বসো আরব বিশ্বে একটা মজার খাবার আছে খাবারের নাম সারিদ আওয়াজ করে বলেন তো খাবারটার নাম কি সারিদ রুটি আর গোশত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়া বিষ্ণুই বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা পড়েন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জান আয়েশা গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন পড়েন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা গোশত খাওয়ার পরে হাড্ডি চুষে চুষে রেখে দেওয়ার পরে আম্মা জান আয়েশার চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন পড়েন সুবহানাল্লাহ এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে 20 বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রীকে যে ভালোবাসে মুখ ফুটে একদিনে বলতে পারে না আছে না নাই ভালোবাসা প্রকাশ করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসেন বেশি? মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, whom do you love the most, O my prophet? হে আল্লাহর রাসূল কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কাকে বেশি লাভ করেন? বিষ্ণু বলেন, আয়েশাকে বেশি লাভ করি। কত সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ওমিনার রিজাল, পুরুষদের মধ্যে থেকে কাকে বেশি ভালোবাসেন? বিষ্ণু বললেন, আবুহা, আয়েশার বাবাকে ভালোবাসি। এজন্য আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করুন, ঘরের কাজে সহায়তা করবেন, ছোট্ট ছোট্ট কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায়। আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দোহন করে আমাদের আয়েশার জন্য নিয়ে আসতেন, পড়েন সুবহানাল্লাহ। নিজে রুটিন খামিল বানাতেন, আমাদের আয়েশা এটা চুলায় সেঁকা দিতেন, নিজে জুতা সেলাই করতেন, নিজে নিজে কাপড় সেলাই করতেন, সুবহানাল্লাহ। এই জন্য গৃহস্থালী টুকিটাকি কাজের সহায়তা করা, হেল্প করা এটাও সুন্নাহ। দাম্পত্য জীবন এমনি সুখকর হয় না মেয়ে, বিশ্বনবী শিখাই দিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হালাল বিনোদন করতেন, স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন, খুনসুটি করতেন। সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক, একটু রোমান্টিক কথা বলুক, একটু ভালোবাসার বিনিময় করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাতের বেলা ভাবির নিয়ে দৌড়াদৌড়ি করতেন নাকি কোনোদিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন হাবাশী সাহাবাদের খেলা দেখিয়েছিলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী খেলা দেখিয়েছেন তার স্ত্রীকে। হাবাশী সাহাবারা তীর দিয়ে ধনুক দিয়ে মসজিদে নববীর পাশে খেলাধুলা করতেন, বিশ্বনবী দাঁড়িয়ে থেকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলামকে আমরা কঠিন বানিয়েছি, ইসলাম কঠিন না, ইসলাম সহজ। আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না, এরকম আসলে নাই। এজন্য বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু, ইসলামকে সহজ করে উপস্থাপন করেন, কঠিন বানাবেন না। স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন। ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন, বাজার করতে গেলে ভাবে কি পছন্দ করে ওইটা আনবেন। দাঁড়ালেন কেন আপনারা? দাঁড়ালেন কেন? অনেক আগে বসেছে। অনেক স্বামী আছে তার যেটা ভালো লাগে ওইটাই কিনে বাজারে গেলে, আছে না নাই? নিজের গরুর গোশত খাইতে মনে চায় ওটা কিনে, মাছ খাইতে মনে চায় ওটা কিনে। আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না, স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে, ঠিক কিনা? এর আমরা খাইতে মনে চায়, এর জলপাই খেতে মনে চায়, আচার খেতে মনে চায়। একটু খোঁজ দিবে তার জন্য কি লাগে। শপিং করতে গেলে নিজের মন মতো করবেন না। স্ত্রীকে দেশে রেখে প্রবাসে 6 মাসের বেশি সময় কাটাবেন না, ম্যাক্সিমাম 6 মান্থস। এগুলো প্রত্যেকটার পেছনে লম্বা দলিল আছে, এত লম্বা কথা বলার সুযোগ নেই। 10 নাম্বার, স্ত্রীর জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। নেককার স্ত্রী যারা চান এখন থেকে দোয়া করেন, আপনার দোয়ার আরশের উপর থেকে শুনে কে। এইজন্য মুমিন বান্দারা দোয়া করে আর বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়া জা'আলনা লিল মুত্তাকিন ইমামা। বিশ্বাসের স্বামীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দেন, এমন নেককার সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে। আওয়াজ করে পড়ে না আমিন। এই 10টা দায়িত্ব যদি কোনো স্বামী পালন করে আর 10টা স্ত্রীর যে দায়িত্ব যদি স্ত্রী পালন করে, ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি বানিয়ে দেবে কে? আমাদের দাম্পত্য জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, জান্নাতি আমাদের ভরপুর হোক, আমরা চাই কি চাই না? নীলফামারী সমাজা গোটা বিশ্বের সব মুসলমানদের ফ্যামিলিগুলো তুমি জান্নাতি ফ্যামিলি বানাও, আমাদের দাম্পত্য জীবনটাকে তুমি সুখময় সমৃদ্ধময় করো। আমরা সবাই পড়ি আমিন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থেকে প্রোগ্রামটা সার্থক করেছেন, আমি সবার শুকরিয়া জানাই। নীলফামারীতে আত্মহত্যার প্রবণতা বেশি, আত্মহত্যা মহাপাপ। মান কাতালা নাফসাহু বিশাইইন আযযাবা বিহি ইয়াওমাল কিয়ামা, যে জিনিসের মাধ্যমে, যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন তার বিচার হবে ওইটাই। বিষ খেয়ে যে মারা যাবে সে শুধু বিষ খাবে কিয়ামতের দিন। গলায় দড়ি দিয়ে যে মেয়ে আত্মহত্যা করবে সে শুধু গলায় ফাঁস দেবে। স্ট্যাবিং করে ছুরি মেরে যারা মারা যাবে তারা শুধু বিষাক্ত ছুরি ঢোকাবে, এটা মহাপাপ। জীবনটা অনেক কালারফুল, অনেক সুন্দর, অনেক রঙিন, জীবনটাকে উপভোগ করুন আল্লাহর রাস্তায়, এই জীবনটাকে শেষ করবেন না। আপনাদের নীলফামারী জেলার ডিসি সাহেব এবং এসপি সাহেব